প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমায় থাকবে 70, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো, একের দাগে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হবে 36 আর 48। পরের প্রশ্ন, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? উত্তর হবে 1/32। 3 নম্বর, a + bx = 0 সমীকরণটির অজ্ঞাত রাশি এক্স এর মান নির্ণয়ের শর্ত কী? উত্তর হবে b ≠ 0। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, ওয়াই অক্ষের ওপর মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক 0.5। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিকোণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি। উত্তর হবে 4 সমকোণ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, একটি ত্রিভুজের মধ্যমা 3টির সমষ্টি ত্রিভুজটির পরিসীমার চেয়ে ড্যাশ হয়। উত্তর হবে ছোট। পরের প্রশ্ন, 2-এর দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, জলে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ শতকরা কত? উত্তর হবে হাইড্রোজেন 66.2/3% আর অক্সিজেন 33.1/3%। পরের প্রশ্ন, যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে সেই কাজ কত অংশ 8 জন বালক 1 দিনে করতে পারবে? উত্তর লিখবে 1/5 অংশ। পরের প্রশ্ন, 3 নম্বর, x² + y² - 4x - 6y + 13 = 0 হলে x + y/x এর মান কত? উত্তর হবে 5/3। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, 0.4, (2,4)-2,4(-2,4) বিন্দু 3টির সংযোজক সরলরেখা ড্যাশ অক্ষের সঙ্গে লম্বভাবে ও ড্যাশ অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। উত্তর হবে 48° অক্ষের সঙ্গে লম্বভাবে ও 48° অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। ত্রিভুজ ABC এর কোণ ABC = 50° কোণ ACB = 70°। ত্রিভুজের বাহুগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। উত্তর হবে AC থেকে AB বড়। পরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর কোণ ABC = 50° কোণ ACB = 70°। ত্রিভুজের বাহুগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। AC > BC > AB। পরের প্রশ্ন, ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যদি কোণ ACD = 112° এবং কোণ B = 3/4 কোণ A হয়, তবে কোণ ABC এর মান কত? উত্তর হবে 48°। 3-এর দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, গত বছর বার্ষিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 12 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে 3-এর দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, গত বছর বার্ষিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 12 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? পরের প্রশ্ন, একটি কাজ মেরি ও
ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া একা এসে বাকি কাজটি 4 দিনে শেষ করল। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত তবে তারা কতদিনে কাজটি শেষ করত। পরের প্রশ্ন, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2070 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? পরের প্রশ্ন, দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে নির্ণয় করো। চারিদাগের রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। প্রথম, 2 × a² + 1/a² (-a-1/a-7). 2 নম্বর, x² + 4ab(x-a²-b²)² তারপর রয়েছে রসাগুণ নির্ণয় করো। 3y² - 15y + 18, 4y² + 13y + 80 অথবা গসাগুণ নির্ণয় করো। 4x² - 1, 8x³-1, 4x² - 4x+1। প্রশ্নের মান 3। ছয় দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম, সমাধান করো x - x-8/3 + 2x + 2/12 = 2x - 1/2 - 3x/4। 2 নম্বর প্রশ্ন, a+9a = 3 হলে a³-27 মান নির্ণয় করো। পরের প্রশ্ন, গুণফল নির্ণয় করো (x²/y²+y²/z²)(+(y²/z²+x²)(+(x²/y²)). পরের প্রশ্ন রয়েছে, সরল করো a/(a-x+b/b-x+c/c-x)/(3x-1/x-a-1/x-b-1/x-c)। সাথে থাকে রয়েছে সমীকরণ গঠন করো। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তবে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করো। পরের প্রশ্ন রয়েছে, একটি ভগ্নাংশের হর লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 1টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। 2টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, এক ব্যক্তি সকাল 7টার সময় একটি গাড়িতে করে রওনা দিলে প্রতি ঘন্টায় গাড়িটি কতটা পথ অতিক্রম করলো? সেই প্রদত্ত তথ্যগুলির সাহায্যে ছক কাগজে একটি লেখচিত্র অঙ্কন করো এবং সেই লেখচিত্র থেকে সকাল 10:30 পর্যন্ত গাড়িটি কত পথ অতিক্রম করেছিল নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 4। সময় ব্র্যাকেটের যে ঘন্টা, 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কিমিতে 50 কিমি, আর 2 ঘন্টায় 100 কিমি, 4 ঘন্টায় 200 কিমি, আর 6 ঘন্টায় 300 কিমি। ভালো করে দেখে নাও। নয় দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 4টি উপপাদ্যই কিন্তু এবছরে আসার চান্স প্রবল, সেহেতু 4টি উপপাদ্যই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10। প্রথম, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। পরের প্রশ্ন, প্রমাণ করো কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। পরের প্রশ্ন রয়েছে, প্রমাণ করো একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। আর পরের প্রশ্ন রয়েছে, প্রমাণ করো বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2×n-2 সমকোণের সমান। 10-এর দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 1টি প্রশ্নে তোমাদের উত্তর করতে।
প্রমাণ করো যে এ বি প্লাস এসি লেস দ্যান টু এডি। দুই নম্বর, এবিসি ত্রিভুজের বিসি বাহুর ওপর এডি লম্ব এবং এসি লেস দ্যান এবি, আর প্রমাণ করো সিডি লেস দ্যান বিডি। পরের প্রশ্ন এগারো দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে চার। প্রথম, এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করো যার এবি সমান সমান ছয় সেমি, বিসি সমান সমান নয় সেমি এবং কোণ এবিসি সমান সমান ষাট ডিগ্রি। এই সামান্তরিকের বিডি কর্ণকে সমান তিন ভাগে বিভক্ত করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। দুই নম্বর, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি ও নয় সেমি এবং নয় সেমি বাহুর বিপরীত কোণ একশো পঞ্চাশ ডিগ্রি, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। বারো দাগে রয়েছে, তোমাদের শ্রেণীর চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা করে সাহায্য করে তার তালিকা দেওয়া হলো। প্রশ্নের মান রয়েছে পাঁচ। বাড়ির কাজে সাহায্যের সময় ব্র্যাকেটে ঘন্টা, দু ঘন্টায় ছাত্রছাত্রীর সংখ্যা এগারো জন, তিন ঘন্টায় ছাত্রছাত্রীর সংখ্যা আট জন, চার ঘন্টায় ছাত্রছাত্রীর সংখ্যা পনেরো জন আর পাঁচ ঘন্টা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ছজন। এই তালিকা ব্যবহার করে একটি স্তম্ভ লেখচিত্র আঁকো, অথবা দিয়ে রয়েছে একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা তৈরি করা হলো। উপকরণ আর্ট পেপার, খরচ টাকায় ন টাকা, স্কেচ পেন টাকায় বারো টাকা, কাঁচি পঁচিশ টাকা, রঙিন ফিতে ছ টাকা আর পিচবোর্ড হচ্ছে আট টাকা। তথ্যগুলির একটি পাই চিত্র তৈরি করো, অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে তোমাদের কিন্তু একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সত্তর মার্কের প্রশ্নপত্র। ভালো করে দেখে নাও, প্রতিটি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস থাকবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নেয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা শুধুমাত্র শর্ট কোশ্চেন উত্তরগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম, বাকি অঙ্কের সমাধান সম্পূর্ণ তোমরা পিডিএফ আকারে ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তার উপরে ক্লিক করলেই তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকেই তোমরা কিন্তু অঙ্কের সম্পূর্ণ সমাধানটা কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু তার আগে অবশ্যই এই অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে। আজ আমরা যে চারটি উপপাদ্যের কথা বললাম সেই চারটি উপপাদ্য কিন্তু প্রতিটি স্কুলেই কিন্তু এবছরে ফাইনাল পরীক্ষায় আসার চান্স প্রবল, সেহেতু এই চারটি উপপাদ্যই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে ফেলবে।